হ্যালো বিয়ার, আপনাদের আরেক বাসায় আদমি আছে অ্যান্ড্রয়েড চিপস বিটিতে। আসলে গান শুনতে কে না ভালোবাসে, যদি তা হয় লেয়ার্সের সাথে তাহলে তো কথাই নেই। সো আজকে একটা জাদু বা ম্যাজিক দেখাবো, আসলে তা না বরং খুবই অসাধারণ একটি টিপস বা ট্রিক। সেটা হচ্ছে যে গান, আমরা তো অনেক ধরনের প্লেয়ার ইউজ করি, অনেক ধরনের বেস্ট বেস্ট প্লেয়ার, বাট এই প্লেয়ার দিয়ে আপনি গান চলবে অ্যান্ড গানের সাথে অন্য কিছু চলবে। সো যদি দেখতে চান লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন এবং ম্যাজিকটা দেখুন। আপনার গার্লফ্রেন্ডকেও আপনি অ্যাপ্লিকেশনটি গিফট করতে পারেন উপহার হিসেবে, ছোটো একটা লিঙ্ক পাঠিয়ে। এবং কারোর সামনে কখনো যদি গান গাইতে হয় না, শুনে জাস্ট মোবাইল দিকে তাকিয়েও গান গাইতে পারেন খুব সহজে। চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি কী আছে। অ্যাপ্লিকেশনটি আছে প্লে স্টোরে আছে অ্যাপ্লিকেশনটি মেক্সিম্যাচ লেয়ার্স নামের অ্যাপ্লিকেশনটি আছে। অলরেডি 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে। সো এটিতে আপনি ইচ্ছা করলে আপনার স্মার্ট টিভিতে আপনি কানেক্টিভ করতে পারেন। তারপর হচ্ছে কমেন্টগুলো পড়লে বেস্ট মিউজিক প্লেয়ার, ইউজফুল, ইজি টু ইউজ, তারপর হচ্ছে অ্যাড প্রাইসও দিবে, নাহলে তো ব্যবসা কী হবে। তারপর নাইস টু ইউজ ইউর এন্টারপ্রাইজ, গ্রেট ফিউচার, ওকে ডান। সো এটা আমরা ওপেন করছি। ওপেন করার পরে দেখা যাক এটি কী ক্যারিকুলাম বা কী কাজ আমাদের করে দেখায়। সো ওকে ডান। সো এখান থেকে আমরা একটি গান প্লে করতে পারি। সো আপনি ধরো এখানে স্বপ্ন ডানার প্রজাপতি, যেটি ভালোবাসা দিবসের গান হিসাবে আমরা সবাই জানি। সো ওকে ডান, আমরা গানটা প্লে করি যাক। সো এটাতে শতডানার প্রজাপতির গানটির পুরো লেয়ার্স, যেটি গানে বলছে কথাগুলো সম্পূর্ণ আমাদের মোবাইলে ডিসপ্লে চলে আসলে, এবং ইংলিশে বিউটিফুল বাটারফ্লাই হান্ডার উইংস বাটারফ্লাই। তো এটি আপনার অর্থাৎ যে ইংলিশ যে ট্রান্সলেশনটি আছে সেটিও দেখাচ্ছে, এবং বাংলা যেটি অরিজিনাল যে গানটির লেয়ার সেটি চলে আসছে। সব গানের কিন্তু আসবে না, যে গানটির সঠিক ট্র্যাক বা ট্র্যাক পরিবর্তন করা হয়নি বা লেখকের সরি গান যে গেয়েছে বা যে কম্পোজ করেছে বা কোন অ্যালবামের গান সেটি পরিবর্তন করা হয়নি, সেই অ্যালবামটি আসবে সঠিকটি, অর্থাৎ যেটার আপনার গানের ইনফরমেশনটি সঠিক আছে সেটি আসবে। সো বুঝতে পেরেছেন, অসাধারণ একটি প্লেয়ার বলতে পারেন, তারপর হচ্ছে আপনার প্লেয়ার বলতে পারেন বা লেয়ার্স অ্যাড করা একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন খুব সহজে। তারপর এখানে কিন্তু অনেকগুলো ফিউচার আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে অ্যাড টু ফেভারিট, শেয়ার, ফ্ল্যাগ, তারপর হচ্ছে ফ্ল্যাগ লেয়ার্স অনেকগুলো অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে ইচ্ছা করলে আপনি ইডিট, সেন্ড, ট্রান্সলেশন, প্রিভিউ করতে পারেন। তারপর হচ্ছে এখানে ইংলিশ, অর্থাৎ ওই গানের ভিতরে কতটুকু কী ইউজ করা হয়েছে সম্পূর্ণ, অর্থাৎ কতটুকু শব্দ বা কতটুকু ওয়ার্ড অন্য কোনো ভাষা থেকে নেওয়া হয়েছে কিনা সেটি চলে আসবে। সো এটা 100% ইংলিশে ট্রান্সলেশন হচ্ছে, অন্য কোনো ভাষায় কোনো ট্রান্সলেশন করতে হচ্ছে না। সো ইন টোটাল বলে দিচ্ছে সব কিছু। আর এখানটি ক্লিক করলে আপনাকে সাধারণ নর্মাল প্লেয়িংয়ে আপনি অ্যাড করতে পারেন খুব সহজে। সো এটাতে আপনার ইচ্ছাগুলো অনেক ধরনের সিস্টেমে আছে, জাস্ট এতটুকু বললাম জাস্ট যেটা মেইন। সো বুঝতে পেরেছেন কত মজার একটি অ্যাপ্লিকেশন। যে আমরা কোনো ইন্ডিয়ান গান যদি প্লে করি, ইন্ডিয়ান গানের ভিতরে আছে ধীরে ধীরে হানি সিংয়ের। সো এটা যদি প্লে করি, তুমসে মিলকে তুমকো হ্যাঁ বাতানা, আই ওয়ান্ট টু সে মিট টু অ্যান্ড টেল ইউ, সো চলে আসলো। এটি অসাধারণ, জাস্ট অ্যামেজিং না? তো বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, আপনার গার্লফ্রেন্ডকে শেয়ার করতে পারেন, এবং যে কোনো জায়গায় গান যদি গাইতে হয় তাহলে আপনি আটকেবেন না, খুব সহজে গাইতে পারেন খুব সহজে। সো আশা করি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি।